দুর্গাপুরের সভাপতি পদম পাণ্ডে মহাশয়, আন্দোলন চালিয়ে যাচ্ছি বিভিন্ন স্কুলে। দেখুন, এই আদালতের রায়ের মধ্যে অনেক ধোঁয়াশা আছে। প্রথম কথা হচ্ছে, একটা জিনিস পরিষ্কার, আমরা অনেক জায়গাতে দেখছি অনেকেই বলছে টিউশন ফি টিউশন ফি। আমরা কিন্তু প্রকৃত অর্থে টিউশন ফি ছাড়াও যে খরচাগুলো আছে আমরা তার উপরে বেশি জোর দিয়েছি। যেমন এখন লাইব্রেরি চলছে না, গেমস হচ্ছে না, আপনার কম্পিউটার হচ্ছে না, স্মার্ট বোর্ড চলছে না, আপনার ট্রান্সপোর্টেশন, এই খরচাগুলো যেগুলো নিচ্ছে এগুলো এক্সট্রা খরচ। এগুলোও যদি স্কুল কর্তৃপক্ষ ছাড় দেয় তাহলে একটা বড় সংখ্যক অ্যামাউন্ট গার্জিয়ানরা ছাড় পাবে। এবং এই লকডাউনের বাজারে আমরা সেগুলোর উপরই স্পেসিফিক জোর দিচ্ছি। আমরা চাই না কোনো স্কুলের তার প্রিন্সিপাল, তার স্টাফ, তার টিচাররা তারা মাইনের থেকে বঞ্চিত হোক, এটা আমাদের কাম্য নয়। আমাদের সংসার চালাতেও যেমন আমাদের গার্জিয়ানদের কষ্ট হয়, আমরাও জানি টিচারদের, তাদেরও সংসার চালাতে হয়, তাদেরও স্কুলের মাইনের উপর ডিপেন্ড। সরকারের ভূমিকা, সরকার দেখুন যে সার্কুলার প্রিন্সিপাল সেক্রেটারি দিয়েছিল আজকে সেই জায়গায় সদার্থক ভূমিকা স্থানীয় প্রশাসন লেভেল থেকে নেওয়া হচ্ছে না। আজকে ডিএম এসডিওদের কাছে আমাদের এটাই ডিমান্ড যে যেটা প্রিন্সিপাল সেক্রেটারি যে অর্ডার দিয়েছিলেন সেইটাকে কার্যকরী করার জন্য সদার্থক ভূমিকা নেওয়ার জন্য। দেখুন দেখুন এটা একটা সামাজিক সমস্যা এসে দাঁড়িয়েছে। আপনারা যারা সাংবাদিক আপনারাও এটাকে সমর্থন করছেন এবং আমি দেখেছি প্রথম থেকে আপনারা এর সাথে যুক্ত আছেন, অভিনন্দন। দ্বিতীয়ত, প্রথম থেকেই এই আন্দোলনের ক্ষেত্রে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকব। প্রথম দিন থেকেই বলেছিলাম যে এই সামাজিক এবং অত্যন্ত ন্যায্যপূর্ণ যে দাবি, এই দাবির সমর্থনে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত জনপ্রতিনিধিদের অংশগ্রহণ, চাপ সৃষ্টি করা এবং রাজ্য সরকারের যে প্রিন্সিপাল সেক্রেটারির যে সার্কুলার আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর যে সাংবাদিক বৈঠকে যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে তাকে অনতিবিলম্বে কার্যকরী করা। কাজেই এই কার্যকরী করার ক্ষেত্রে এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিং এর জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজেই। কেবলমাত্র একটি মিসড কল করুন 77109555555 নম্বরে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।